শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল 4টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত রয়েছেন। সরে জমিনে দেখা যায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এ সময় শিক্ষার্থীদের বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনের বিচার চাই, অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না স্লোগান দিতে দেখা যায়। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস।